হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তোমরা যেন ভেবো না যে আমি এখন উঠেছি, আমি উঠেছি সকাল 7টার সময়। উঠে আমি বাড়ির সমস্ত কাজ করে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো বন্ধুরা, সকালটা প্রথমে আমি শুরু করি আমি চা দিয়ে, তোমরা দেখতে থাকো। রান্না কমপ্লিট, চলো কি কি করছি তোমাদের দেখাবো। এখানে আছে ভাত, এখানে আছে ঢেঁড়স, আলু, ফুলকপি দিয়ে নিহেরে মাছের চচ্চড়ি, আর এখানে স্যালাড কাটা আছে, শসা, আর হচ্ছে লেবু আছে, গাঢ় করে মুসুর ডাল, আর এখানে আছে আমি বেগুন ভাজা, আমের চাটনি, আর এখানে আছে গোটা রসুন আলু দিয়ে চিকেন কষা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। আমি আমার দুই মেয়েকে নিয়ে একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব। তো রেডি হয়ে তোমাদের সামনে আবার আসছি। তো চলো বন্ধুরা, আমরা সবাই তিনজনে মিলে রেডি হয়ে গেছি তো এবার মেলা দেখার জন্য। তো ফ্রেশ হয়ে বসে পড়েছি, তো মেলা থেকে কী কী কিনেছি তোমাদেরকে এবার দেখাবো। তো তোমরা দেখো, প্রথমেই কিনেছি চায়ের কাপ, মানে আমার সব থেকে মেলায় যে কোনো মেলায় আমি যাবো আগে চায়ের কাপটা আগে কিনবো। এই দেখো, এখানে আছে 6 পিস কাপ, দড়িটা খুলে দেখাই, এটা একরকম কিনেছি। প্লেট কিনছি,
এই ধরনের প্লেট আমার অনেক রকমের ডিজাইনে আছে, কিন্তু এই কলা পাতার ডিজাইনে আমার প্লেট একটাও নেই, সেই জন্য দু পিস নিয়েছি। এখানে একটা জলের বোতল, একটা ফ্লাওয়ার ভাস কিনেছি, একটা টেবিল ক্লথ কিনেছি। এটা আমি টেবিলে পাতবো, যখন আমি লাঞ্চ তারে ভিডিও বানাবো তখন এটা তোমরা দেখতে পাবে। আজ এই ব্লগটা এতটুকুই, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর গুড নাইট।